গুড মর্নিং, গুড মর্নিং হইলো না কেন আজকে? আজকে কেন ব্যাড মর্নিং হইল? ও বাবা, ও বাবা, কি হইলো? ইউ ক্যান গো এনিওয়ার ইফ ইউ ওয়ান্ট। ইউ ডোন্ট ওয়ান্ট টু গো? তাহলে এখানে আসো, আমার কাছে আসো। ওকে, রাগ করো না। আদ্র মেজাজ খারাপ হয়ে গেলে মানে ও এটা নিজেকে নিজে ট্যাপ করে যাতে সে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠছে সকালবেলা, আবার সে ঘুমাইছে আমার সাথে অনেকক্ষণ। তা এখন উঠার পরে আমি তাকে বলছি যে সে যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে যাবে না। এখানে যাবে না কেন বাবা, কেন মা? ইসিরি, আবার ঘুমবো ইসিরি, আবার ঘুমবো ইসি। হাউ কিউট ইউ আর, মাশাল্লাহ। আসবা মামার কাছে? ওকে আস। কি আসতেছি, কি আসতেছি? আমার বাবা, আসো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করবো আপনাদের সবার সাথে। গত কয়েকদিন আগে আমি যে শপিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে মোটামুটি আমার গলা বসে গিয়েছে, কারণ ওই দিন অনেক গরম ছিল, তার সাথে আমিও অনেক ঘামছিলাম। সাধারণত এরকম যখন গরম পড়ে, ভ্যাপসা গরম বা অতিরিক্ত শীত পড়ে, আমার এই সমস্যাটাই হয়, আমার গলা বসে যায়, ঠান্ডা লাগে। আর আমার যদি একবার ঠান্ডা লাগে, সেটা মানে 15-20 দিনের আগে যাওয়ার নাম নেই ওষুধ ছাড়া। তো এমনিতেই তো আমি ওষুধ খাচ্ছি হাতের ব্যথার জন্য, হাতের ব্যথাটা বেশ কমই আছে এখন কয়দিন ধরে, আর তার সাথে ঠান্ডার ওষুধও খেতে হচ্ছে। ওষুধ খাওয়ার কারণে আর কি আমার ঘুমটা বেড়েছে। আজকে যেরকম উঠতে উঠতে প্রায় 1টা বেজে গেছে দুপুর, মাঝে মাঝে তো 5 থেকে 6 বার উঠা হয়ে গেছে আদ্রর জন্য। আদ্র কান্না করে, আদ্র আমার কোলে আসে, আমার সাথে বসে থাকে, শুয়ে থাকে, মানে এরকম করে আর কি ঘুম যাকে বলে। বাবা আজকে অফিসে গেছে, কারণ তার আজকে অফিসের সবার সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি আর আদ্রই বাসায় একা একা, আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, রোদ উঠেছে, গরম পড়েছে, তার সাথে আবার খুব সুন্দর বাতাস। এই বাতাসটা দিলে যখন গাছের শব্দ কানে আসে, একদম রিল্যাক্স লাগে। কালকে থেকে কোনো কাজ করি নাই, পটের বিবি হয়ে বসে আছি বিছানার উপরে। তো কালকে খাওয়া দাওয়া করে আমি প্লেটগুলো পর্যন্ত ডিশওয়াশারে দিই নাই, এত খারাপ লাগছে। আজকে এখন চটপট করে সব করতে হবে, রান্না করতে হবে। গত 2 দিন ধরে তো ফ্রিজে যা আছে সেগুলো দিয়েই চালাচ্ছি। দেখি আজকে রান্না কি করি। তো সবার আগে আমার কফিটা বানাই নিই। আজকে হলো গার্বেজ নিছে সবার বাসার সামনে, গার্বেজ। আমাদের তো সুজন আসলে এনে রাখবে, আমি আর এখন কোনো রিস্ক নিব না। হাতে কিছু ধুললেই ব্যথাটা শুরু হয়ে যায়। আদ্র কই মা? এখানে ওকে এটি করছে, তুমি খেলো, শুধু নিজেকে ব্যথা দিও না। তুমি তো এমনিতেও দাও না, তুমি তো গুড বয়, আই এম সো প্রাউড অফ ইউ। হ্যাঁ প্রাউড করি, হ্যাঁ নানাও প্রাউড করে, বাবাও প্রাউড করে, দাদাও প্রাউড করে, দাদুও প্রাউড করে, সবাই প্রাউড করে তোমাকে নিয়ে।
রুমে কি আজকে যাবেন না আপনি ওখানে সব জানলা খুলে দিছি তুমি দেখছ আসো লেজি বেবি হয়ো না লেজি বেবি হয়ো না আসো কাঁদো দিব আসো প্লেন বেগেলের থেকে আমার সবথেকে বেশি ভালো লাগে হালাপিনো বেগেল খেতে হালাপিনো চেডার বেগেল বেশি মজা প্লেন বেগেল তো প্লেন বেগেল পাউরুটির মতো খাইতে লাগে খুব বেশি মজা না হলে আমি একটা বেগেল একা খাইতে পারি না তেমন আজকেও পারি নাই কারণ প্লেন বেগেলে তেমন কোনো মজা নাই হুট করে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গত কিছুদিন আগে নিউ ইয়র্কে যে গিয়েছিলাম আদ্রোর পরীক্ষা করানোর জন্য টুলস জমা দিতে হবে বলে ওই দিন নিউ ইয়র্ক থেকে আসার পথে আমাদের বাড়িতে রাস্তায় হঠাৎ করে এত কান্না আসছে আমি মানে বলে বোঝাতে পারবো না মানে এত মন খারাপ হয়েছে মনে হচ্ছিল যে এই মুহূর্তে আমি দেশে না যাইতে পারলে আমার মানে আমি আর থাকতেই পারবো না আমার এত কষ্ট হচ্ছিল তো সুজনকে আমি বললাম যে আমি দেশে যাইতে চাই তো ও তো আর কখনোই মানা করবে না ও কোনো কাজে কোনো দিনও মানা করে না আর তাছাড়া যদি আমার মন খারাপ হয় তাহলে তো আরও করবে না তো ও তো সাথে সাথে বললো হ্যাঁ তুমি কবে যাইতে চাও আমি তোমাকে সাথে সাথে টিকিট করে দিব তো আমি বলছি না এত আর্জেন্টলি করতে হবে না ভালো মতো দেখে শুনে একটা ভালো টিকিট বুক করে দিতে হবে যাতে আদ্রকে নিয়ে আমার যেতে অসুবিধা না হয় তো ওই গাড়িতে বসে ডিসিশন নিলাম যে আমি বাংলাদেশে যাব তখন অবধি কেউ জানে না আমি আর সুজন শুধু জানি তো বাসে এসে ঠান্ডা মাথায় আবারও চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে না আমি দেশে যাব আমার মনটা ছুটে গেছে যদিও আমাদের তিনজনেরই একসাথে দেশে যাওয়ার প্ল্যান ছিল জানুয়ারিতে কারণ আমার ভাইয়ের বিয়েটা ওই সময়টাতেই হওয়ার কথা তো মানে জানুয়ারিতে যাওয়ার আর এখন যাওয়ার মধ্যে কিন্তু খুব বেশি একটা পার্থক্য নাই কিন্তু ওই যে মনটা ছুটে গেছে আর ভালো লাগতেছে না তো সেই জন্যই আর কি সব কিছু মিলে একটু বেশি ব্যস্ত আর ওই দিন যে শপিংয়ে গিয়েছিলাম মূলত বাংলাদেশের জন্য টুকিটাকি শপিং করতে গিয়েছিলাম আমি তো ভয়ে মাকেও কল দিতেছি না কারণ মা যদি শুনে এই শপিং করতে গিয়ে আমার গলা বসছে আমাকে অনেক বকা দিবে মা বারবার বলছে আমি যাতে বাহিরে না যাই কোথাও না যাই কারণ আমার আবার যাওয়ার আগে করোনা টেস্ট করাইতে হবে 72 ঘন্টা আগে শুধু আমার করাইলেই হবে আদ্রুল লাগবে না আর কি এই ছিল আমার সবথেকে একটা বড় কথা ইনফরমেশন সবার সাথে শেয়ার করার যে আমি এই মাসে বাংলাদেশে যাচ্ছি আর টাইমটা একদম এক্স্যাক্টলি আমি বলতে পারছি না কারণ অনেক সেফটি ইস্যু আছে বা অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা আমার থেকেও ভালো বুঝবেন আমরা সেই দিন থেকে লাগেজ মোটামুটি গুছানো শুরু করে দিয়েছি আর অলরেডি গুছানো শেষ আমার আদ্রোর জিনিস অনেক নিতে হচ্ছে ওর কিছু কিছু জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন ওর ওষুধটা ক্যাপরা যেটা ও দইবেলা খায় সেইটা আমি 2 মাসের জন্য নিতে পারতেছি আর 1 মাসের জন্য আমাদের দেশে আমার কাকার বন্ধু আছে অনন্তদা উনি অ্যারেঞ্জ করে দিবে উনি হলো ফার্মেসির বিজনেসের সাথে যুক্ত ইন্ডিয়া থেকে উনি আনাই দিবেন অলরেডি দিয়ে দিয়েছে আমার ভাইয়ের কাছে বিপদের কথা তো আর বলা যায় না এখন ব্যাকআপের জন্য আমরা মানুষজন ঠিক করে রাখছি যে এখানে যা দরকার
তো যদি দরকার হয় হয়তো ওনারাই সব অ্যারেঞ্জ করে দিবে। বাংলাদেশে সবই পাওয়া যায় আদ্রর সব জিনিসপত্র, কিন্তু অন্যান্য নামে পাওয়া যায়, তো ওইটা খুঁজে বের করাটাই আর কি একটু হার্ড। আর এই ক্ষেত্রে তো আমার হাজব্যান্ডের কাজিন রনি ভাইয়া, উনি তো নিজেও ডক্টর, উনি আমাদের অনেক হেল্প করতেছে। আমার হাজব্যান্ডের যে আরও বন্ধু বান্ধব আছে ওর সার্কেলের যারা ডক্টর বা হসপিটালের সাথে যুক্ত, ওনারা সবাই আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছেন যে আদ্রকে আমরা নিয়ে কোন ডাক্তারের কাছে যেতে পারি, কোথায় না। আদ্র যদি সিলেটে যায় সেখানেও আমার মামা শ্বশুর রেডি করে রাখছেন, যাতে আমরা কোনো অসুবিধায় পড়লেও যাতে তার একটা ব্যাক আপ থাকে। তারপরেও তো আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারবো না যে না কোনো অসুবিধা হবেই না, হতেই পারে। আর যেটাই হবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে হয়তো বা সেটা করতে পারবো, ওভারকাম। আর আদ্রর মোটামুটি সব কিছুই লাগেজ ট্যাগেজ গোছানো শেষ, আমি 5টা লাগেজ নিচ্ছি, একটা এক্সট্রা পে করে, কারণ আমার জিনিসপত্রগুলো হচ্ছিল না, যেহেতু আদ্রর অনেক জিনিসপত্র নিতে হচ্ছে। ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড লাগতেছে, বাংলাদেশে যাবো এতদিন পরে। আমি আমেরিকা আসার পরে গত 4 বছরের বেশি সময় আমি একবারও বাংলাদেশে যাই নাই, অনেকবার প্ল্যান করেছি কিন্তু যাওয়া হয় নাই। এইবার আর কি জানি না হবে কি না, কারণ এর আগের বারও যে আমি মার্চে এপ্রিলে আমি টিকিট করেছিলাম যাওয়ার জন্য একদম রেডি, তো তখনও তো যেতে পারি নাই কারণ হলো এই কোভিডের জন্য। তো দেখা যাক এখন কি হয় আর কি। অনেক ভাল লাগতেছে, আর বাংলাদেশে যাওয়ার অনেক আগে থেকে অনেক প্ল্যান আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, আমার বোনদের সাথে, আমার কাজিনদের সাথে, সবার সাথে, মানে অনেক অনেক প্ল্যান। ওরাও তো শোনার পরে পাগল হয়ে গেছে যে কবে আমি যাব, কবে আমরা সব কিছু একসাথে করব। আমি আমি মানে আমি অধীর আগ্রহে যতটা অপেক্ষা করছি আমার পরিবারের সবাইকে দেখার জন্য, ততটা ভয়ও আছি কারণ আমি আদ্রকে নিয়ে একা যাচ্ছি। দেখা যাক কী হয় আর কি। আজকে আমি রান্না করব নুডলস আর হলো চিকেন ফ্রাই বেসন দিয়ে। আমার চিকেন ফ্রাই বেসন দিয়ে খেতে ইচ্ছা করছে বহুদিন ধরে, আর গত 3-4 দিন ধরে আমি খাবারও তেমন খেতে পারছি না কারণ ওই মুখের টেস্ট বাড়টা চলে গেছে আর কি। সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিক থাকে, আর হাতে বেশি দিন সময় নাই আমার গোছগাছ করা থেকে শুরু করে। তো এই তো মোটামুটি আমাদের সব লাগেজ এখানে, এই সবগুলো জিনিসে আদ্রর মানে এইসবগুলো লাগে যে আদ্রর জিনিস আছে, আর এগুলো সব থেকে ইম্পর্টেন্ট আদ্রর ওষুধ আমরা এরকম রেখেছি যাতে মানে এখন ভরলে দেখা যাবে পরে আবার কোনো কিছু মিস হয়ে গেলে মনে থাকবে না, যদি আমরা সব লিস্ট করে নিয়েছি তারপরও আর কি। আর এখানে 2টা চিপস আছে, এটা আমি নিয়ে যাবো বাংলাদেশে, আমার ভাই চাইছে। এই তো আর কি, আর আদ্রর সব জিনিসপত্র, আর এইখানে আবার মেশিনও রাখা হয়েছে কারণ মাপ দিয়ে দিয়ে নিতে হয়, আমি চাই না কোনো কিছু আমি নিয়ে যাই তারপর এখান থেকে ফেরত আনি আর কি। আর এখানে 2 জোড়া জুতা আমি কিনে আনছি ওদিন টিজে ম্যাক্স থেকে, তো মানে 2টা জুতা পরে পরেই হেঁটে হেঁটে দেখতেছি। আমি স্নিকার নেবো আর তার সাথে একটা জুতা আমার ব্যাগের ভিতরে নেবো এয়ারপোর্টে যদি বা প্লেনে যদি আমার লাগে আর কি। তো এখন 2টাই পরে পরে দেখতেছি কোনটা বেশি কমফোর্টেবল লাগে। কালকে অনেকগুলো জিনিসপত্র আমি লন্ড্রি করে রাখছি, বাথরুমের কি বলে এটাকে পাপড় সব কিছু, তো এগুলো আবার আমাকে ভাঁজ করতে হবে, এখন গুছাইতে হবে। হুট করে এত বড় সিদ্ধান্ত নেওয়ার পেছনে অবশ্যই আমার প্রিয় মানুষের ভালোবাসাটা অনেক বেশি কাজ করে, আমার মা বাবা, তারপরে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফ্যামিলি, আমার 2 ফ্যামিলি সবাইকে আমি একসাথে দেখবো, এই জিনিসটাই আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে। আর সুজনকে অনেক মিস করব, সুজনকে রেখে যাব সেটা নিয়েও আমার মনটা ভীষণ খারাপ, ও একা একা থাকবে, আমি জানি আদ্রকেও কতটা মিস করবে। আর আদ্র প্রথম কিছুদিন হয়তো বাবাকে খুব খুঁজবে কারণ এইখানে তো আসার পর থেকে আমি আর ওর বাবাই ওর সব কিছু, সারা দিন রাত বলতে যা বুঝায়। তুমি কই যাবা, বাংলাদেশে যাবা, বাংলাদেশে যাবা, নানা নানুকে দেখবা, দাদুকে দেখবা, মামাকে দেখবা, ফুপুকে দেখবা, চাচুকে দেখবো, রে তোমার চাচু তোমার জন্য সিলেট থেকে ঢাকা আসতেছে, তোমাকে দেখবে, আদর দিবে, তুমি আদর দিও, এই তো কাকা বইলো।
আচ্ছা আমি দিছি আমি তো আদর দিছি তুমি সবাইকে এখানে তাদের দাও সবাইকে থ্যাংক ইউ বাবা ইউ আর এ গুড বয় আই এম সো প্রাউড অফ ইউ আরেকটা আরেকটা তুমি ঘুষ খাইও মাঝে মাঝে তো আচ্ছা ঠিক আছে মাম যা বলে তাই তো শুনি রে বাচ্চা তারে আহারে আল্লাহ আমাকে একটা গুদি বই দিছি কালকে আদর অনেক গুদি বয় ছিল আজকে আরো গুদি বয় কালকে আদর ব্রাশ দিছে কালকে আদর কে ব্রাশ দিয়ে দিছে কে ব্রাশ দিয়ে দিছে কে দিছে ব্রাশ বাবা মাম বাবা মাম শুধু মাম কালকে বাবা ছিল শুধু মাম কালকে বাবা কালকে বাবা ছিল না তো কালকে বাবা কোথায় ছিল কাজে ছিল তোমাকে কে বেশি ভালোবাসে সব থেকে কে এই উত্তর আদ্র জীবন দেয় না মাম্মা ও বেবি তুমি আমার হার্ট তুমি আমার কলিজা কিন্তু দুঃখের ব্যাপার তোমার বাবা ও তো ভালোবাসে গো বাংলাদেশে গেলে আদ্র অনেক বিরক্ত হবে কারণ সবাই শুধু কোলে নিতে চাইবে কিন্তু আমার বাবা তো কোলে আসে না গো ডঙ্গু মায়ের ডঙ্গু চলে গো ও ডঙ্গু গো আমি অনেক এক্সাইটেড বাংলাদেশে যাওয়া নিয়ে আর সব মিলে ভালো লাগতেছে আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো বা আদৌ করবো কি না যদি করি তাহলে ডেফিনেটলি আমি খুব বেশি খুশি হব আমার ফ্যামিলিকে আপনাদের সবার সাথে পরিচয় করাই দিতে পারলে আপনার এই কার্টুনগুলো ইদানিং খুব পছন্দ যে নাচানাচি করে যে সেগুলো খুব পছন্দ না দেখে ফেলো তুমি দেখো সব কাজ শেষ করে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই আদরকে খাবার দিয়ে আমি একটু রেস্ট নিতে বসলাম কারণ এখন যদি আমার বডিকে রেস্ট না দিই আরও খারাপ হতে থাকবে আমার এরকমই হয় সবসময় আমি অনেক সেন্সিটিভ শারীরিক দিক শারীরিক কোনো কষ্ট সহ্য করতে আমার খুব কষ্ট হয় পারি না বলে ভুল হবে হলে তো পারতেই হবে কোনো সমস্যা হলে তবে শারীরিক কষ্টটা আর কি আমার খুব বেশি কষ্ট হয় নিতে সবারই হয় কিন্তু আমার আরও বেশি হয় আমি এই ব্যাপারটা তো অনেক সেন্সিটিভ তেমন কিছুই নাই আর আমি এখন কিনতেছিও না কারণ আমি দেশে গেলে এগুলো আরও নষ্ট হবে শুধু আমাদের যা ডেইলি লাইফের প্রয়োজনীয় ফার্নিচার সেগুলোই আছে তো দেখি ভবিষ্যতে যদি আরও সুন্দর করে সাজাতে পারি তাহলে ইনশাল্লাহ শেয়ার করবো রুমে বসে খেলা করতেছে আমি এখন রেস্ট নিয়ে তারপরে যাব রান্নাবান্না করতে রান্নাবান্নার প্ল্যান আবার চেঞ্জ করে ফেলছি ভাবলাম যেহেতু আমরা একবেলাই খাই নুডলস খাইলে আবার রাত্রে দেখা যাবে কিছু না কিছু খাওয়াই হবে তার থেকে বেটার আমি যদি চিকেন ফ্রাইয়ের সাথে একটু পোলাও করে ফেলি তাহলে ভাতের মতো খাওয়া হয়ে যাবে আর ঝামেলা কমে যাবে আমাদের এরকমই দেখা যায় প্ল্যান করি একটা রান্না করতে করতে একদম শেষ পর্যন্ত চুলার উপরে মানে জিনিসপত্র ছাড়া রাখ পর্যন্ত প্ল্যান চেঞ্জ হতেই থাকে এটা না ওইটা মানে খুব
সিদ্ধান্তহীনতায় ভুগি আর কি, কি রান্না করব কি না, কারণ অল্পের ভিতরে সব কাজ সারতে চাই, আবার অনেক কিছু জানেও চাই খাইতে, এটা ওইটা। আর এখন তো বাংলাদেশে যাচ্ছি, আমার খাওয়া দাওয়া কি অবস্থা হবে আল্লাহ জানে। আমার ভাই তো শুধু বারবার বলতেছে আমি আমার জন্য কি আনবে কি আনবে। তো ওই দিন আমি বলতেছিলাম আমি আসার পরে আমাকে একটু সময় করে একটু ইয়াতে নিয়ে যাবা জুতার দোকানে। তো দাদা বলতেছে যে তাহলে তোর পায়ের মাপটি স্কেল দিয়ে দিতে। আমি বলি স্কেল দিয়ে কিভাবে মাপ দিব, আমি আসলেই তো নিয়ে যাওয়া যায়। মানে ওরা সব কিছু আর কি একদম ই করে রাখার চেষ্টা করতেছে, আদুর জন্য, আমার জন্য, মা কালকে বলতেছে সুজনের জন্য কি কি নিব না নিব। তো সুজন যাবে সেই জানুয়ারি মাসে, এখনই ওর জন্য কেনাকাটা করবে আর কি। খাবারের ব্যাপারটাই যদি বলি, নিউ ইয়র্কে থাকলে মানে আমার কোনো টেনশন থাকতো না, এখানে একটু খারাপ লাগে। ও সব পারে, করে নিতে পারবে, তারপরও খারাপ লাগে, একটা খারাপ লাগার ব্যাপার তো আছেই। কি করছো কি করছো, মাত্র 5 মিনিট তোমাকে আমি একা রাখছি, বকবো, অনেক বকা দিব তোমাকে আমি? মামে কষ্ট হয় না, হয় না, মাম তো রোবট, মাম রোবট, মা বলো, মা বললে মাফ, মাম বলো, বাঁচতে চাইলে মাম বলো, চাক না বলতে চাইলে না বললো, চাক থাক। কি হয়েছে? ওরম নষ্ট করছে কেন তুমি? তুমি এখানে থাকো, মাম কাজ সেরে এসে তারপর তোমাকে নিবে। আদর দিল কাজ, তুমি না ঘুষ খাও না, আবার ঘুষ দাও কেন? টিভি ছেড়ে দিয়ে যাই, ওকে। মনটাই বলতেছিল যে সে কিছু একটা করতেছে, কারণ লম্বা সময় সে যখন চুপচাপ থাকে, চিৎকার চেঁচামেচি করে না, তার মানে কিছু একটা করতেছে। এসে দেখি সত্যি সত্যি পুরা ঘর সে ভরাইছে। এখন তাকে ধরে গোসল টোসল দিয়ে আমি ঘরটা ক্লিন করলাম। তো অলমোস্ট 4:45 বাজে, আমি এখন চিকেনটাকে একটু মাখিয়ে রাখবো। বেসন দিয়ে চিকেন ভাজা হলে যদি আগে মাখিয়ে রাখা যায় কিছু সময়, একটু আদা, লবণ, রসুন বাটা আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে, টেস্টটা ভালো আসে খেতে।
sun is about to go down. So what you doing tonight? Waking up in the এখনো তাকে ঘুম পাড়ানো যায়নি। আমার পোলাও রান্না শেষ, এখন আমি চিকেনটা ভাজবো। এর ফাঁকে দেখতে আসছি আমার বুড়া বাবা কি করে। এই তো ভালো, তোমার কি অবস্থা? বাবা চলে আসছে, আদ্য বাবা চলে আসছে। পোলাও রান্না করলে আমি সবসময় গাজর দিতে অনেক পছন্দ করি। বড় গাজর যদি ব্যবহার করি তাহলে এরকম হলুদ কালারটা আসে না, ছোট গাজর ব্যবহার করলে এরকম একটা হলুদ কালার আসে। আমার মনে হয় ছোট গাজরে কালার বেশি, আর কোনো একটা ডিফারেন্স তো অবশ্যই আছে। এছাড়াও যে কালারটা আমার যে কী ভালো লাগে আর কি, যে সুন্দর গন্ধ পোলাওর সাথে গাজর হইলে আমার মনে হয় যে পুরো পারফেক্ট কম্বিনেশন। চিকেন ভাজার জন্য যে বেসনটা আমি গুলায় রাখছি ওখানে খুব বেশি কিছু মশলা দেই নাই। বেসন ভাজার জন্য আমরা যা যা দেই তাই আর কি, আদা বাটা, তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর যেহেতু মাংস তাই আমি একটু গরম মশলার গুঁড়াও অ্যাড করছি। আমার ফোনে ছবি পাঠাইছে শপিং এর সবকিছু, দেখো। আর চারিদিকের গাছপালা তো এখন হলুদ হওয়া শুরু করছে, যদিও আমাদের এই সাইডটা এখনো হয় নাই, তবে সামনের সাইডটা হওয়া শুরু করে দিচ্ছে। আমার খুব ভালো লাগে এরকম একটু পরপর বাইরে আসতে, আর আসিও, দেখা যায় যাই করতে থাকি একটু পরপর বাইরে আসি। আর বিশেষ করে রান্না বসে আমি আরও বেশি বাইরে আসি, না হলে যদি রান্নার পাশে আমি দাঁড়াই থাকি, নাড়তেই থাকি নাড়তেই থাকি, আর কালার আসে না সুন্দর মতো। তো মাছ টাস ভাজতে দিলে বা বিশেষ করে রোস্ট রান্নার সময় চিকেন ভাজতে দিলে চুলাই দিয়ে একটু ঘোরাঘুরি করে আসি, নইলে দেখা যায় হাত চুলকায় নাড়ানাড়ি করার জন্য। রান্না বান্না শেষ, এখন আমরা খাইয়া নিব। আর আজকে আমরা লিভিং রুমে বসে খাইতেছি, কারণ এক মুভি না সিরিয়াল এটা আমরা গত 3-4 দিন ধরে দেখতেছি না। গেম অফ থ্রোন আমার ভালো লাগে না। আমি গেম অফ থ্রোন দেখলে দেখবো একা একা।
একজন আরেকজনের পিছনে লাগিয়া থাকে না পলিটিক্স জিনিসপত্র আমি পছন্দ করি না আমি নির্ভেজাল মানুষ আমি দেখিও নির্ভেজাল জিনিস এটা কি টাকো টাকো এই তো ছিল আজকের সারা দিন এখন প্রায় 8টার মতো বাজে অনেক ঘুম পাইতেছে মনে হয় শুয়ে পড়ব কারণ শরীরটা ভালো লাগতেছে না জ্বর মনে হয় একটু একটু ঘুম পাচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে ঠিকঠাক মতো বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি আর ব্যাগটা এখনো মোটামুটি অনেকটাই গোছানো শেষ এবং অনেকটাই বাকি আছে যা আমাদের জামা কাপড় থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র ইনশাআল্লাহ হয়ে যাবে সবকিছু আস্তে আস্তে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন বলে দাও বলবো না বাই বলবো না আচ্ছা তো বাই বলতে চাই না কাউকে সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ